বড় বড় সব আয়োজনে অংশ নিতে থাকেন ইভ্যালি চেয়ারম্যান শামীম নাসরিন আর তার স্বামী সিইও রাসেল। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টও স্পন্সর করে প্রতিষ্ঠানটি। তিন বছরেরও কম সময়ে আকাশে উড়তে থাকা ইভ্যালির আস্থা নেমে আসে মাটিতে। মাসের পর মাস পণ্য না পাওয়া আর টাকা আটকে থাকায় দেশ ছেড়ে কর্মকর্তাদের পালিয়ে যাওয়ার গুঞ্জনে দিশেহারা তখন কোটি মানুষ। রাসেল আর তার স্ত্রী শামীমা নাসরিনকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব। গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করতে থাকেন গ্রাহকেরা। রাসেল আর শামীমাকে আদালতে তুললে আদালত প্রাঙ্গণে হাজির হতে থাকেন বিক্ষোভকারীরাও। যদি ওরা গ্রেপ্তারি করে ফেলে তখন টাকা কেমনে আসবে? বাংলাদেশের ইতিহাসে কেউ জেলে থেকে তার গ্রাহকদের টাকা ফিরে দিতে পারেনি। এখন আমরা যখন রাস্তায় বসে যাব, আমরা দেশের বোঝা হয়ে যাব। আমাদের টার্গেট হচ্ছে রাসেল ভাইকে মুক্তি দিবে, দেন রাসেল ভাই যে ব্যাকলগগুলো আছে, পেন্ডিং অর্ডারগুলো আছে, ওগুলো উনি আমাদেরকে ক্লিয়ার করে দিবেন। এর উল্টো দৃশ্যও আছে। টাকা না পেয়ে গ্রাহকেরা একের পর এক মামলা করতে থাকেন, সেই সংখ্যা 300-তে গিয়ে থাকে। কি কারণে সব মনে হচ্ছিল যে এই যে এত টাকার গ্যাপ? এবার আমরা ইভ্যালির পক্ষে অবস্থানকারী একজন সমন্বয়কের সামনে। দিন শেষে সবাই কিন্তু কোনো না কোনো ভাবে চাইছে যে উনি বের হয়ে আসুক, ব্যবসাটা করুক, তাহলেই দিন শেষে আমি আমার টাকাটা পাবো। তো ওই নেতিবাচক যে ব্যাপারটা আছে সেটাকে হয়তো আমরা গুটি কয়েককে আমরা হয়তো অনেক সময় মনে করি যে এটা আসলে অনেক বেশি, কিন্তু যখন একটা বিজনেস রান থাকবে যেখানে কিছু টাকার ট্রানজ্যাকশন থাকবে, কিছু নেগেটিভ মাইন্ডেড সেখানে লোক থাকবে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে আসলে পুরোটাই নেগেটিভ। কারণ আমি এখনও বিশ্বাস করি যে সেই পজিটিভ লোকগুলো বা ইভ্যালি ফিল্ডে যে টাকা মানে মানুষ পাবে, এই বিশ্বাস যদি মানুষের মধ্যে না থাকতো তাহলে ইভ্যালি কখনোই ফিরতে পারতো না। আমরা এবার কথা বলবো সেই বাদীর সঙ্গে যার করা মামলায় কারাগারে যেতে হয়েছিল ইভ্যালির দুই শীর্ষ কর্মকর্তাকে, যদিও এখন তিনি ইভ্যালি নিয়ে কথা বলতেই নারাজ। আপনি আপনার সাথে কথা বলতেছি, আমি তো কথা এগুলি ইভ্যালির নামটাই শুনলে আমি ফোন কেটে দিই, সত্যি কথা। গ্রাহকদের টাকা ফেরত, সম্পদের পরিমাণ, দায় দেনা সহ সব হিসেব নিকেশ এবং তদন্ত করার জন্যে বিচার বিভাগ একটি পর্ষদ গঠন করেন। 5 সদস্য বিশিষ্ট এই পর্ষদের প্রধান ছিলেন উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। যদিও দীর্ঘ 11 মাসেও ইভ্যালির জমা খরচের কোনো কুলকিনারাই করতে পারেনি সেই পর্ষদ, ইভ্যালির পুনর্গঠন হিসেব নিকেশের সুবিধার্থে তার স্ত্রী শামীমাকে 1 বছরের মাথায় শর্ত সাপেক্ষে জামিন দেয় আদালত, আর রাসেল মুক্তি পান গত বছরের 19 ডিসেম্বর। আশা করি সবাই ভালো আছেন, যদিও সেটা আশা করতেছি। 16 জানুয়ারি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সাথে আলোচনা করার আগে তিনি নিজেই ফেসবুক লাইভে আসেন জামিন পাবার মাত্র 10 দিন পর। আজকেরই ভালো একটা ক্যাম্পেইন করবে বিগ ব্যাং, ইনশাল্লাহ। বিগ ব্যাং নামের নতুন এক অফার নিয়ে প্রথম লাইভে আসেন রাসেল। এই বিগ ব্যাংয়ে কিন্তু এমন একটা প্রোডাক্টও নাই যেটা ইভ্যালি উইদাউট প্রফিটে একটা সিঙ্গেল প্রোডাক্ট আজকে সেল করতেছি না। দিস ইজ দ্য সিগন্যাল। গ্রাহকরা এবং মার্চেন্টরা কত টাকা পায় এই বিষয়টা নিয়ে কিন্তু গত 13 জানুয়ারি প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন ইভ্যালির সিইও। আমাদের যদি প্রকৃত দেনার কথা বলতে হয় তাহলে আমরা আবারও বলবো যে আমাদের প্রকৃত দেনার জন্য আমাদের অডিটটা করা প্রয়োজন। আমার যতটুকু রিকল করি 350 কোটি টাকার মতো গ্রাহকদের এবং 150 কোটি টাকা মার্চেন্টদের বকেয়া রয়েছে। আমাদের আজকে একটা বিগ ব্যাং 2 ক্যাম্পেইন চলতেছে। এরপর নিয়মিতই নিজের প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে গ্রাহকদের আকৃষ্ট করতে নানান অফার নিয়ে হাজির হন। এমআই টিভি 65 ইঞ্চি যেটা
সেটা 61,000 লাইভ। রাসেল জামিন পাবার পর ইভ্যালি চারটি বিগ ব্যাং করার পাশাপাশি হ্যাপি আওয়ার ডিল অফ দ্য ডে নামের নতুন নতুন অফার নিয়ে হাজির হয়। বিগ ব্যাং উপলক্ষে আপনারা একটা অফার পাচ্ছেন, এটা 1450 টাকা। এসব অফারে আকৃষ্ট হয়ে নতুন অর্ডার হয়েছে 2 লাখেরও বেশি। ইভ্যালির দাবি এরই মধ্যে কুরিয়ারের মাধ্যমে 1,28,000 ডেলিভারি সম্পন্ন করেছে তারা। এর বাইরে আরও 10,000 ডেলিভারি করা হয়েছে ম্যানুয়ালি। এই বিগ ব্যাং অফারের আফটার ক্যাম্পেইন সার্ভিস এটা 100% স্মুথ হবে। আগের দায় দেনা শোধ না করেই আবারও ব্যবসায় নামায় গ্রাহকেরা কতটা ঝুঁকিমুক্ত থাকবেন জানতে আমরা হাজির হই কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবে। এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সে ব্যবসা শুরু করে সে টাকা বকেয়া টাকাটা রিটার্ন দিবে। তো যদি না দেয় তাহলে কী হবে? এরকম যারা অপরাধ করবে তারা আবার 2 দিন পরে গিয়ে আবার বের হয়ে আসবে, তাইলে আমাদের মানে সরকারের আইন প্রয়োগের বিষয়গুলোর ক্ষেত্রে অনেকের ভিতরে একটা সন্দেহের মানে অবকাশ ঘটবে।